ছোট বাচ্চারা ঠিকমতো মাছের মাছ খুঁটে খেতে পারে না, তাদের ক্ষেত্রে মাছের কাঁটা গলায় আটকে যাওয়ার প্রবণতা বেশি থাকে। অধিকাংশ ক্ষেত্রেই গলার কাঁটা যেটা করে, গলাতে একটা খোঁচা দিয়ে পাকস্থলীতে চলে যায়, আর তখন যেখানে খোঁচা দেয় সেখানে ব্যথা অনুভূত হয় এবং পেশেন্ট ভাবতে থাকে যে তার গলায় বুঝি কাঁটাটা এখনও বিঁধে আছে, কিন্তু আসলে তা সঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রে গলার কাঁটা একটা খোঁচা দিয়ে পাকস্থলীতে চলে যায়, সো এটা ভয়ের কোনো কারণ নাই। অল্প কিছু ক্ষেত্রে গলার কাঁটা গলার মধ্যে আটকে থাকতে পারে, কিন্তু আমাদের যে রিফ্লেক্স মেকানিজম তার ফলে গলার কাঁটা খোঁচা দেওয়ার সাথে সাথে মাসেল কন্ট্র্যাক্ট করে এবং গলার কাঁটাটি আর ভিতরে যেতে পারে না। কিন্তু অনেকে ভুলবশত গলার কাঁটা নামানোর জন্য একদলা ভাত একবারে গিলে খেতে চায় বা অনেক বেশি পানি পান করতে চায়, তাতে অনেক সময় লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়, কারণ সেক্ষেত্রে গলার কাঁটাটি আরও ভিতরে স্থায়ীভাবে ঢুকে যেতে পারে। আপনার এখন কেমন লাগছে? এখন আমার ফিল হচ্ছে যে আমার গলায় কিছু একটা আটকে আছে, আমি যদি এখন ঢুক গিলতে যাচ্ছি তো ফিল করছি যে আমার গলার ভিতরে এখনো কাঁটা বিঁধে আছে। আপনি কি কাশি দিয়ে চেষ্টা করেছেন? না, আমি এটা চেষ্টা করিনি। আপনি একটু কাশি দেন, এরকম কিছু চেষ্টা করলে আপনার গলার কাঁটাটি বের হয়ে আসতে পারে। আপনি আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে এক গ্লাস গরম পানিতে অল্প একটু লবণ মিশিয়ে গার্গল করতে পারেন। এসব ক্ষেত্রে দেখা যায় যে 95% ক্ষেত্রেই গলার কাঁটাটি পড়ে যায় এবং পাকস্থলীতে চলে যায়। আর রেস্ট অফ দ্য কেস, সেখানে আমাদের আসলে কিছুই করার নাই, তাদেরকে ফোর্সেপের মাধ্যমে বের করতে হবে, কখনোই নিজেরা বের করতে যাবেন না। সেসব ক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সিতে নিয়ে যান, সেখানে ENT ডিপার্টমেন্টে ডাক্তাররা বসেই থাকে গলার কাঁটা বের করার জন্য। তাই আশা করব ভবিষ্যতে গলার কাঁটা আমাদের জন্য কোনো প্রবলেম হবে না, আমরা খুব সহজেই নির্ভয়ে গলার কাঁটা বিধা ম্যানেজ করতে পারবো।